বাইতুল মুকদ্দাসটা তুমি দুই হাত দিয়ে উঠাইয়া ধরো আমার নবীর সামনে আমার নবী গনে গনে কয়টা জানালা কয়টা দরজা সব কিছুর বিবরণ আমার নবী কাফের মুশরিকদেরকে দিয়া দিবে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে একদম হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে আপনার পূর্ব পর্যন্ত হযরত ঈসা রূহুল্লাহ এই পর্যন্ত 124,000 মতান্তরে 224,000 পয়গাম্বর এবং আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে মসজিদুল হারাম মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহু আকবার আল্লাহ পাক মহা গ্রন্থ আল কোরআন হাকিমে বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম সুবহানাল্লাযী সুবহান কে সুবহানাল্লাযী আল্লাহ পবিত্র সত্তা মহান রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা তিনি পবিত্র সত্তা তিনি পবিত্র আল্লাহ যিনি তার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে পবিত্র মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করায় দিয়েছে কোন জায়গা থেকে মসজিদ হারাম মানে কি মক্কাতুল মুকাররমা সেখান থেকে ভ্রমণ করাইছেন কোন জায়গায় এটাকে বলা হয় ইসরা এটাকে বলা হয় কি সুবহানাল্লাযী আসরা আল্লাহর নবীর মিরাজটাকে দুইটা ভাগে ভাগ করছেন উপরে যাওয়ার আরশ আরজিম পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সফর করছেন এই সফরটাকে কয় ভাগে ভাগ করছেন একটা হলো ইসরা মানে বাইতুল্লাহ থেকে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ আর মসজিদুল আকসা থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ সেই ভ্রমণের নাম হইল মিরাজ সুবহানাল্লাহ দুই ভাগ আল্লাহ পাক এই ভ্রমণ কেন করাইলেন মসজিদ হারাম থেকে শুরু করে মসজিদুল আকসা সেখান থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত এই যে ভ্রমণ আল্লাহ নবীকে করাইলেন কেন লিনুরিয়াহু মিন আয়াতিনা এই জগতের ভিতর অনেক নিদর্শন যেই নিদর্শন কোনো মানুষ জানে না আকাশের ভিতর অনেক নিদর্শন আছে যেগুলো মানুষ জানে না বিজ্ঞান জানে না ভাইয়েরা আমার আকাশে যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশ দেখেছেন সপ্তম আকাশ আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী দেখতে পারে নাই ভাইয়েরা আমার প্রত্যেকটি আকাশের গেট আছে গেটগুলো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দেখতে পারে নাই প্রত্যেক আকাশের ভিতর আল্লাহর এক একজন নবী ফিট করে রাখছেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটি আকাশের ভিতর হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর নূরের ফেরেশতা নিয়োজিত এই ফেরেশতাদের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ভাইয়েরা আমার এরপরে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে শুরু করে রফরফের মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহর আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করায় দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নিদর্শন আল্লাহর নবী মিরাজে যখন গেলেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তার জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন যারা গীবত করে তাদের শাস্তি কি যে সকল নারীরা পর্দা করে না তাদের শাস্তি কি যে সকল মানুষ অপরের হক নষ্ট করে তাদের শাস্তি কি যে সকল মানুষগুলো দুনিয়ার ভিতর সগুলখুরি করে মিথ্যা কথা বলে তাদের শাস্তি কি মহান রব্বুল আলামিন এই নিদর্শন দেখাইবার জন্য
আল্লাহ পাক তার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আযীম এর মেহমান বানায় দিয়েছে নিদর্শন তাহলে যদি বলা হয় মেরাজটা কেন হইল তাহলে লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাক তাকে নিদর্শন দেখাইবার জন্য জমিন থেকে শুরু করে আরশ আযীম পর্যন্ত আল্লাহ পাক তাকে সফর করায় দিয়েছেন সুবহানাল্লাহ এটা হলো এক নাম্বার নিদর্শন দেখাইবেন এক নাম্বার পয়েন্ট মেরাজের দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের ভিতর যত মানুষ আছে সকল মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করবেন মর্যাদা দান করবেন ক্ষমতা বাড়ায় দিবেন এই জন্য আল্লাহ পাক মেরাজ নিয়ে গেলেন দুনিয়ার ভিতর যত নবী যত রসূল 1,24,000 মতান্তরে 2,24,000 যত পয়গাম্বর এসেছেন একজন পয়গাম্বরকে আল্লাহ তাআলা আরশ আযীম নেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আযীমের মেহমান বানাইয়া প্রমাণ করে দিলেন দুনিয়ার সকল মানুষ সকল নবী এবং রসূলের চাইতে আমার নবী বেশি দামি প্রমাণ কোন নবীকে মেরাজ করাইছেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে নিয়ে আরশ আযীমে আল্লাহর বাড়িতে নিয়ে মেহমানদারি করলেন এটা হলো আল্লাহর নবীর একটা আপনার মুজেজা এবং সম্মান মুজেজা এবং সম্মান কারণ আল্লাহ পাক সূরা দোহার ভিতর বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু হাবিবের মর্যাদা বহু গুণ বাড়ায় দিয়েছি তাহলে দুইটা কারণ পাইলাম একটা হলো আল্লাহ নিদর্শন দেখাইবেন কি দেখাইবেন নিদর্শন আর দুই নাম্বার পয়েন্ট হলো আল্লাহ তার হাবিবকে সম্মান দান করবেন শ্রেষ্ঠত্ব দান করবেন আরেকটা পয়েন্ট হলো যে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার পয়েন্ট কি সান্ত্বনা সান্ত্বনা দিবেন এখন প্রশ্ন হলো যে সান্ত্বনা দিবেন কেন আল্লাহর হাবিবের কি দুঃখ ছিল যে সান্ত্বনা দিতে হবে আমার ভাইরা মেরা শুরু হওয়ার আগে আল্লাহর হাবিবের যখন বয়স প্রায় 50 বছর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনীত হলেন তখন আল্লাহর হাবিবের তিনটা শোকের সময় কেটেছে কয়টা সময় এক নাম্বার শোক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসলেন দুনিয়ায় আসার প্রায় 6 বছর পরে তার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব নিলেন দাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর উপনীত হয় ঠিক তখনই তার দাদা দুনিয়া থেকে বিদায় নেন ভাইরা আমার মাও নাই বাবাও নাই দাদাও নাই ছোট্ট এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে লালন পালন করবে তখন তার একজন চাচা ছিলেন আবু তালেব নাম কি আবু তালেব তিনি জামানার শেষ পয়গাম্বরের দায়িত্বভার নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর হাবিবের বয়স যখন 8 বছর বয়স থেকে শুরু করে তিলে তিলে আল্লাহর নবীকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভরণ পোষণ দিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীকে তিনি বড় করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন দেশে নিয়ে গেলেন সিরিয়া নিলেন ব্যবসা শেখাইবার জন্য আল্লাহর নবীকে তার চাচা আবু তালেব ব্যবসা শেখাইলেন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিবাহের বয়স হয়ে গেল তার চাচা আবু তালেব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার দেখাশোনা করেন চাচা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বয়স 49 থেকে 50 বছর উপনীত হয়ে গেল তখন চাচা অসুস্থ হয়ে যায় সেই ছোট্ট 8 বছরের বালক থেকে শুরু করে 50 বছরের মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করলেন চাচা কাফের মুশরিক আল্লাহর নবীকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে ঠিক কিনা বলেন কিন্তু তার চাচার নাম
যখন শুনতেন যখন বলতেন যে তার চাচা আবু তালেব আসছে সব দৌড়ে পালায় যেত সুবহানাল্লাহ আল্লাহর নবীকে তিনি অনেক যত্ন করতেন ভালোবাসতেন চুমু দিতেন আদর করতেন খুব মুহাব্বত করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বয়স 50 অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ আবু তালেব মনেও ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন মুখেও ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু বাস্তবে তা গ্রহণ করেন নাই এইজন্য সে কাফের বলছিলাম না কুফর কয় প্রকার চার প্রকার বলে গেলে তো চলবে না কুফর চার প্রকার তাহলে আবু তালেব সে মনে বিশ্বাস রাখতো যে আমার ভাতিজার যে ধর্ম এইটাই কি সঠিক তারপরে আমার ভাতিজা যে ধর্ম ছড়াই দিতেছেন এটাই সঠিক এটাই বাস্তব তিনি মুখে দিলে দুইটাই বিশ্বাস করতেন পরেও তিনি বাস্তবে গ্রহণ না করায় তিনি কি ছিলেন কাফের আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে গেলেন সহি মুসলিমে এসেছে আল্লাহর হাবিব তার কামরার ভিতরে ঢুকলেন আর বললেন কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার চাচা দুনিয়া ভর কাফের মুশরিকদের যে ধর্ম সেই ধর্ম পালন করেছেন জীবনের শেষ লগ্নে আমি আপনার ভাতিজা আপনি জানেন আমার ধর্মটা সঠিক আল্লাহর ধর্ম সঠিক আপনি দিলে এবং মুখে বলেছেন এই ধর্মটা সঠিক আপনার কাছে আমি একটু বলতে চাই আপনি এখন গ্রহণ করে মুখে সুস্পষ্টভাবে একটা জবান দিয়ে যান আওয়াজ করে কালেমার উচ্চারণটা আমার সঙ্গে করেন আমি কথা দিলাম চাচা হে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢুকায় দিব ভাইয়েরা আমার সহি মুসলিম সাক্ষী ঠিক তখনই আবু জাহেল উতবা ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় কাফের মুশরিকগুলো ভিতরে ঢুকলো ঢুকে বলতেছে এই রাখো সারাটা জিন্দেগি লাত মানাতের ধর্ম তুমি মানলা এখন মুহূর্তের মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা হয় না তাকে উল্টা বুঝাইতেছে খবরদার একবারের জন্য কালেমার ঘোষণা দিবা না তাহলে আমাদের লাত মানাতের ধর্ম বাপ দাদা ধর্ম কিছুই থাকবে না ভাইয়ের আমার এই ঝগড়াঝাটির ভিতর আজরাইল আল্লাহর নবীর চাচা আবু তালেবের রুহটা কবজ করে নিলেন তার জীবনে আর ইসলামের ছায়া তলে আসার সুযোগ হলো না আমার ভাইয়েরা যে লোকটি দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করেছেন লালন পালন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তিনি সাহায্য সহযোগিতা করলেন সে চাচা আজকে বিদায় নিয়েছেন এটা হলো আল্লাহর নবীর জন্য একটা শোকের দিন ঠিক কি না কি একটা অভিভাবক মা তো অনেক আগেই মারা গেল বাবা জন্মের আগেই মারা গেল দাদা পাইলেন দাদা মাত্র 2 বছর দায়িত্ব নিয়েছেন এরপরে বছরের পর বছর যিনি তাকে লালন পালন করে বড় করলেন ব্যবসা শিখালেন বিবাহ দিলেন সেই চাচা এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই খুবই এটাকে কি বলা যেতে পারে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একদম ভেঙে চুরি চুরমার হয়ে যায় খুবই তিনি কষ্ট পাইলেন যে আমার একজন অভিভাবক ছিল এখন সেই অভিভাবক আমি হারায় ফেললাম ভাইয়ের আমার এটা হলো 1 নম্বর কারণ দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসারের কাজ যখন তিনি শুরু করলেন তার উপর বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত এসে উপস্থিত হয়ে যায় ইসলামের কার্যক্রম তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন না ঠিক তখনই আল্লাহ পাক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে বিবাহ বন্ধনের মাধ্যমে ইসলামকে বিজয় দান করেছে ইসলামের যেই জায়গায় যত টাকার প্রয়োজন সব টাকা দেয় বিবি খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একজন নারী হয়ে ইসলামের কত খেদমত করেছেন একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কিছুই ছিল না নিঃস্ব এতিম ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধন যখন হয়ে যায় হযরত খাদিজাতুল কুবরা আগ থেকেই জানতেন আল্লাহর নবী একজন নবী হবেন সুবহানাল্লাহ বলেন তখনও কিন্তু নবুয়তি পান নাই নবুয়তি পাইছেন কত বছরে 40 তখন যখন বিবাহ বন্ধন হয়েছে তখন বয়স কত 25 কিন্তু হযরত খাদিজাতুল কুবরা তিনি জানতেন যে ইনিই হবেন নবী সুবহানাল্লাহ
কারণ তার একজন চাচা ছিলেন খ্রিস্টান পাদ্রী নাম ওরাকা ইবনে নাওফেল তার থেকে খবর পাইছেন আগেই জামানার শেষ দিকে এমন একজন ব্যক্তি আবির্ভাব করবে তার সিনড্রোম এই 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 সিনড্রোমগুলো দেখে হযরত খাদিজাতুল কুবরা চিনি ফেলছেন সুবহানাল্লাহ বিবাহের প্রস্তাব দিবেন কবুল হয়ে গেছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্রয় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন টাকা পয়সার আর কোনো সমস্যা নাই যখন নবুয়তি পাইলেন ইসলাম প্রচার করা শুরু করলেন যত টাকা পয়সা লাগে সবকিছুর ব্যবস্থা খাদিজাতুল কুবরা করে দিলেন হযরত খাদিজাতুল কুবরা বলেন আমার 20 কোটি টাকার মাল আমার উটের অভাব নাই সম্পদের অভাব নাই ছাগলের পালের অভাব নাই ইয়া রাসূলুল্লাহ সব কিছুর চাবিগুলো একত্রকরণ করে আল্লাহর হাবিবের হাত মোবারকি দিয়ে বললেন সব কিছুর দায়িত্ব আজ থেকে আপনার আমি সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিলাম আল্লাহু আকবার একজন নারী ইসলামের জন্য কি না করেছেন ভাইয়েরা আমার তিনি কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন হেরা গুহা যেখানে কোরআন নাযিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন তিন দিন এই রকম ভাবে সেখানে ধ্যান করতেন দিন রাত তিনি সেখানে বসে থাকতেন ধ্যান করতেন ভাইরা আমার এত উঁচা পাহাড় যে গিয়েছে একবার যে উঠছে সে বুঝে এটার মজা কি বিশাল পাহাড় ওই যে বলতেছে আড়াই ঘন্টা লাগে হেঁটে উঠতে আড়াই ঘন্টা আমি আমার আব্বা এবং আমার ছোট ভাই উঠছি আলহামদুলিল্লাহ বলেন অনেক কষ্ট খুবই কষ্ট এটা বলার বাহিরে তখন স্মরণ হয়ে যায় সেই খাদিজাতুল কুবরার কথা আল্লাহু আকবার ভাইরা আমার আমরা তো দিনে একবার উঠতে যাই এত হিমশিম খাইলাম কিন্তু খাদিজাতুল কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিস পাকে তিনবার এসেছেন দৈনিক তিনবার তিনি পাহাড়ের চূড়ায় উঠতে সেও খালি হাতে না আমরা তো খালি হাতে উঠছি প্রয়োজনে অনেকে আবার লাঠিও কিনছে আবার অনেকে ছাতি লাগাইছে উপরে কিন্তু ওই সময় তিনি ছাতি লাগান নাই লাঠি ছিল না বরং উল্টে হাতের মধ্যে খাবারের বাটি ছিল সুবহানাল্লাহ কোন না একজন নারী আবার এখন যে সুন্দর সিঁড়ি করে দিছে আরে বাবারে কি সুন্দর রাস্তা সিঁড়ি কিন্তু আল্লাহর নবীর যুগে সিঁড়ি ছিল আঁকা বাঁকা রাস্তা পাহাড় পাথর এগুলো ডিঙ্গিয়ে একজন নারী দৈনিক তিনবার এত উঁচা পাহাড়ের উপর কিভাবে উঠানামা করেছেন অবাক লাগে তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন আল্লাহু আকবার ভাইয়েরা আমার সেই খাদিজাতুল কুবরার ক্ষেত্রে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর আগে আরেকটু কথা একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন ভাগ্নি ছিল নাম হলো হালা তিনি বাহিরে কি যেন বলছিলেন আওয়াজটা ছিল হযরত খাদিজাতুল কুবরার নেই সুবহানাল্লাহ বলেন হযরত খাদিজাতুল কুবরার গলার যে টন ছিল ওই রকম টন ভাগ্নির ওই রকম টন ছিল আওয়াজটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার কামরার ভিতরে বসা বিভিন্ন কথাবার্তা বলেন আর ঠিক বাহিরে হযরত খাদিজাতুল কুবরার যে ভাগ্নি তিনি এসে ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চমকে গেলেন বলেন খাদিজা সুবহানাল্লাহ বলেন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কি রকম ভালোবাসা ছিল সেটার একটা প্রমাণ তিনি এরকম হঠাৎ করে চমকে উঠলেন আর বললেন আমার খাদিজা সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি এখনো কি আপনি আপনার খাদিজাকে ভুলতে পারেন নাই সে কবে আপনার খাদিজা আপনার জীবনে এসেছিলেন সে ছিল বুড়া এখন দুনিয়ায় নাই এখন ওনার চাইতে অনেক উত্তম সুন্দর রূপসী আপনাকে স্ত্রী আল্লাহ পাক দান করেছেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরময় চক্ষু মুবারক দিয়ে বেবে পানিগুলো জমিনের ভিতর পড়তে শুরু করে আর তিনি সঙ্গে সঙ্গে বলে আল্লাহর কসম করে বলি আয়েশা এখন আমার যত স্ত্রী আছে আমি খাদিজার মতো একজন স্ত্রী কেউ পাই নাই খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী আমার যখন কিছুই ছিল না তখন ছিল খাদিজা
আমার ইসলামটাকে কেউই গ্রহণ করে নাই, সর্বপ্রথম আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার খাদিজা। সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেছেন? খাদিজাতুল কুবরা। সংকটময় সময় কেউই আমাকে বিশ্বাস করে না, যখন আমাকে কেউ বিশ্বাস করে না তখন বিশ্বাস করেছে খাদিজা, যখন আমার সম্পদ ছিল না তখন সম্পদ দিয়েছে খাদিজা, সব কিছু তিনি ছিল আমার উত্তম স্ত্রী, তোমরা তার মতো হইতে পারো নাই। সুবহানাল্লাহ, তার মতো তোমরা কেউই হইতে পারো নাই, সে আমার অনেক কাছের ছিল। আমার ভাইরা শুধু তাই নয় আবার জানিয়ে দিলেন, এরে আয়েশা তোমরা জানো না আমার খাদিজাতুল কুবরা যখন আমার জীবদ্দশায় ছিল, আল্লাহ পাক একদিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বললেন এ জিব্রাইল যাও আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও যে আমি আল্লাহ পাক তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে সালাম জানায়া দিলা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যত স্ত্রী ছিলেন সকল স্ত্রীর ভিতর একজন স্ত্রীকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছেন, তার নাম কি বলেন? ঠিক আবু তালেবের মৃত্যু হওয়ার কয়েক মাস পরেই সেই সহধর্মিনী খাদিজাতুল কুবরা মৃত্যুর কবলে ঢলে পড়লেন। কয়েক মাস যেতে না যেতেই একদিকে চাচা হারা যন্ত্রণা, আরেকদিকে জীবন সঙ্গিনী স্ত্রী হারা যন্ত্রণা, কয়টা পাইলাম ভাইয়েরা আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের সূচনাতে তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার কাফের মুশরিক তারা আল্লাহর হাবিবকে গ্রহণ তো করে নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নির্যাতন করা শুরু করলেন। আল্লাহর নবী একদিন নামাজে আছেন, আর মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর ওটের পচা নাড়ি বুড়ুগুলো এনে ঢেলে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারেন না, দূর থেকে সাহাবায়ে কেরাম আজমাইন লক্ষ্য করলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দৌড়ে আসলেন, এসে উপর থেকে নাড়ি বুড়ু সরাইলেন, আল্লাহর হাবিবকে সেখান থেকে রক্ষা করলেন। আমার ভাইরা অন্য একটা রাওয়ায়েতে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আছেন, হঠাৎ করে কয়েকজন কাফের মুশরিক এসে আল্লাহর নবীর চাদর মোবারক দিয়ে গলার ভিতরে টান দিয়ে ধরলেন, ফাঁস লাগাই দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বাস নিতে পারেন না, কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবেন। দূর থেকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইন লক্ষ্য করে দৌড়ে আসলেন, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন। আসার পরে কাফের মুশরিক ছেড়ে চলে যায় আল্লাহর হাবিবকে তারা সেখান থেকে উদ্ধার করেন। একের পর এক কাফের মুশরিকের যন্ত্রণা, বর্বরতা, মারধর ইত্যাদি যখন এই রকম চরম পর্যায়ে চলে গেল, আল্লাহর নবী চিন্তা করলেন আমার তায়েব দেশে যাওয়ার দরকার, তায়েব দেশে গিয়ে সেখানে আমি ইসলাম প্রচার করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারেস পালক পুত্র যায়েদ বিন হারেসকে বললেন, যায়েদ চলো তায়েব দেশে যাব ইসলাম প্রচার করার জন্য, এখানে থাকা যাবে না, মানুষ ইসলাম তো গ্রহণ করেই না, বরং তারা আমার উপর নির্যাতনের মাত্রা বাড়ায় দিয়েছে। হযরত যায়েদ বিন হারেসকে নিয়ে তিনি তায়েব দেশের দিকে রওনা করলেন, কারণ তায়েব দেশ হলো অনেক উন্নত দেশ। মক্কাতুল মুকাররমার ভিতরে সবচেয়ে উন্নত দেশ ছিল কি? তায়েব দেশ। এই জন্য মক্কাতুল মুকাররমায় যখন কোনো ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করতেন তখন তাকে দুধ পান করাইবার জন্য তায়েফে পাঠিয়ে দেওয়া হইত। কোথায়? তায়েফ। কেন? কারণ তায়েফের সংস্কৃতি, সংস্কৃতি, পড়াশোনা, উঠা বসা, প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ সব কিছু ছিল অন্যান্য স্থানের চেয়ে ব্যতিক্রম, এবং সেখানকার মানুষের ভাষা ছিল অনেক শুদ্ধ, সাহিত্য দিয়ে তারা কথা বলতেন। এই জন্য ছোট্ট বাচ্চাগুলো সেখানে পাঠিয়ে দিতেন, ওই জায়গার মায়েদের দুধ পান করতেন আর সেখানে ভাষা শিখতেন, সুবহানাল্লাহ, কন্যা চতুর্দিকের পরিবেশ শিখতে পারতেন। তো আল্লাহর নবীও কিন্তু তায়েব দেশে ছোট্টবেলায় ছিলেন, ছিলেন না? কার মাধ্যমে? হযরত বিবি হালিমা, তিনি তায়েব দেশের ছিলেন, সেখানে নিয়ে প্রায় তিনি দুই বছর দুধ পান করাইছিলেন হযরত হালিমা সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন তায়েব দেশে যাবেন, সঙ্গে নিয়েছেন সফর সঙ্গী যায়েদ বিন হারেস। আমার ভাইয়েরা তায়েব দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সঙ্গে যায়েদ বিন হারেস পালক পুত্র। সেখানে যাইয়া তায়েববাসীকে তিনি ইসলামের দাওয়াত দিলেন। তায়েববাসী বলতেছে ঘরো নাকি নতুন করে আবার কিসের ধর্ম, সারা জিন্দগি
লাত এবং মানাতের ধর্ম পালন করলাম, সেই মূর্তির আমরা পূজা করলাম, এখন নতুন করে এই লোকটি আবার কি বলে? তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন না। এক পর্যায়ে তায়েব দেশের বড় বড় বুড়া বুড়া বাবারা আল্লাহর নবীর সঙ্গে খারাপ আচরণ করলো। শুধু তাই নয়, তারা বলল তায়েব দেশের যুবক তরুণ সকলকে বলল এই লোকটা পাগল, নতুন ধর্ম নিয়ে আসছে আমাদের এলাকায়। আমার আত্মীয় স্বজনরা এলাকার বাসী, যুবকরা তোমরা কোথায়? এই পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করে তাড়ায় দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু তারা বর্জন করল। দাওয়াত কবুল না করে বরং আল্লাহর নবীকে তারা পাথর নিক্ষেপ করা শুরু করল। একটা দুইটা পাথর নেই আমার ভাইরা, পাথরের মিছিল শুরু হয়ে গেল। হযরত যায়েদ বিন হারেস তিনি সামনে দাঁড়ান, তিনি চিন্তা করলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেইভাবে পাথর নিক্ষেপ করে এইভাবে পাথর নিক্ষেপ করলে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। হযরত যায়েদ বিন হারেস সামনে সেইভাবে দাঁড়ায় দিলেন, তিনি চিন্তা করলেন আমি মরে যাই, যত পাথর সব পাথর আমার গায়ে লাগুক, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাতে কোনো পাথর না লাগে। কিন্তু আমার ভাইরা চতুর্দিক থেকে পাথর কয়দিক যায়েদ বিন হারেস ফিরাবে? হাদিস প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক ফেটে যায়, মাথা মোবারক ফেটে যায়, মাথা এবং কপাল মোবারক ফেটে গিয়ে রক্তর ফিল ফিলকি বের হয়ে আল্লাহ নবীর দেহ গড়িয়ে জুতার মধ্যে যায় লেগে যায়। আমার ভাইয়ের আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। তায়েফের সেই তখনকার কাফের মুশরিক তরুণ এবং যুবকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার শক্ত করে ধরে উঠায় দেয়, কয়েকজনে ধরে উঠায় আবার পাথর নিক্ষেপ করা শুরু করে। এইভাবে আল্লাহর নবীকে প্রায় তিনবার উঠানো হয় এবং তিনবার আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যান। হযরত যায়েদ বিন হারেস তিনিও মারাত্মক আহত হয়েছেন। সর্বশেষ যখন দেখল হযরত যায়েদ বিন হারেস তিনিও অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছেন রক্তাক্ত হয়ে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি রক্তাক্ত হয়েছেন, কারণ আল্লাহর হাবিবকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক চতুর্দিকের রক্ত মোবারক গুলো পা পর্যন্ত গড়িয়ে পায়ের জুতা শক্তভাবে পায়ের সঙ্গে লেগে যায়। তারপরে কাফের মুশরিক গুলো দূরে চলে যায়। কিছুক্ষণ পরে যায়েদ বিন হারেসের সেন্স ফিরে আসে। যায়েদ বিন হারেস তাকে সেখান থেকে নিয়ে রওনা করেন মাক্কাতুল মুকাররামার দিকে। ভাইয়েরা আমার ঠিক তখনই আল্লাহ পাক তার ফেরেশতার সর্দার হযরত জিব্রাইল তাকে পাঠায় দেয়, হে জিব্রাইল যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, যায় তাকে জানায় দাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন আপনাকে যে কাফের মুশরিক এইরকম ভাবে নির্যাতন করলো রক্তাক্ত করেছে, আপনি যদি একবার হুকুম দেন গোটা তায়েফের জমিনটা আমি জিব্রাইল উল্টায়া দিব। সঙ্গে সঙ্গে তারা সকলে মৃত্যুবরণ করবে, একটা মাত্র হুকুম দেন আল্লাহ নবী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়ে বলেন ইয়া আল্লাহ যে তায়েববাসী আমাকে মেরেছে তারা তো আমাকে চিনে নাই, বুঝে নাই আমি নবী, এরা যদি তারা জানতো তাহলে আমাকে এত তারা নির্যাতন প্রহার করতো না। আয় আল্লাহ তাআলা তায়েববাসীকে যদি আপনি হত্যা করেন তাহলে আমি আমার ইসলাম ধর্ম কার কাছে প্রচার করব? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যে কাফের মুশরিক তায়েববাসী আমাকে এই রকম ভাবে অত্যাচার করলো নির্যাতন করলো এই গোটা তায়েববাসীকে তুমি মুসলমান বানায় দিও। ভাইয়ের আমার হাদিস প্রমাণ করে কিছুদিন পর আল্লাহ নবীর ইসলাম ধর্ম গ্রহণ করে গোটা তায়েববাসী মুসলমান হয়ে যায়। আমার ভাইরা সেখানে নির্যাতন হলো রক্তাক্ত হলো, মাক্কাতুল মুকাররমায় যখন আসলেন আসার পরে আল্লাহ পাক বলেন জিব্রাইল যাও আমার নবী এমন মুমূর্ষ অবস্থায় একদিকে তার পিতা ছিল এখন নাই, জন্মের আগেই পিতা মারা গেলেন, জন্মের পরে মা নাই, জন্মের পরে আবার দাদাও নাই, হে জিব্রাইল চাচা ছিল অনেক কাছের চাচাও নাই,
খাদিজাতুল কুবরা অনেক কাছের ছিল সেও নাই তারপরে তাইফের জমিনে এসে আমার নবী রক্তাক্ত হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন খুব মন ভাঙা অবস্থায় আছেন আমার হাবিবকে আরশে আযিমে এনে আমি তাকে সান্ত্বনা দেব এই মিরাজ শুরু হয়ে যায় এই ইসরা শুরু হয়ে যায় তাহলে মিরাজ হওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো আল্লাহর নবীকে আল্লাহর নিদর্শন দেখাইবে লিনুরিয়াহু মিন আয়াতিনা কি দেখাবেন নিদর্শন আকাশ দেখাবেন জান্নাত দেখাবেন জাহান্নাম দেখাবেন এটা হলো প্রথম কাজ মিরাজ হওয়ার দ্বিতীয় নাম্বার রিজন বা কারণ হলো আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন সুবহানাল্লাহ বলেন দুনিয়ার ভিতর সবচাইতে বেশি মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন আল্লাহর নবীকে এই জন্য মিরাজের মাধ্যমে আল্লাহ সম্মান দান করলেন আর তিন নাম্বার পয়েন্টে আছে তিনটা কারণ একটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন এই শোক দ্বিতীয় নাম্বার শোক হলো খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন আর তিন নাম্বার শোক হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার জন্য তায়েফে গেলেন তারা ইসলাম কবুল করে নাই বরং আল্লাহর হাবিবকে তারা রক্তাক্ত করেছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হে জিব্রাইল আমার হাবিবকে নিয়ে এসো দাওয়াত দাও আমার আরশে আযীমে আসার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতর সবচাইতে বেশি সম্মানিত কে করেছেন ভাইরা আমার আল্লাহর হাবিব হলো গোটা জগতের জন্য রহমত ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন কাবা হাতিমে কাবা এই জায়গায় আল্লাহ নবী ঘুমায় আছে এই চত্বরটার ভিতরে আল্লাহ নবী ঘুমায় রয়েছেন হঠাৎ করে রাত্রি বলায় তিনজন ফেরেশতা আল্লাহ নাজিল করলেন হযরত জিব্রাইল হযরত মিকাইল আর একজন ফেরেশতা তিন ফেরেশতা আসলেন হযরত মিকাইল বলতেছে এখানে কয়েকজন লোক শোয়া ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজা এই রকম ভাবে কয়েকজন সাহাবী এখানে ঘুমানো ছিলেন মাঝখানে আল্লাহ নবী ছিলেন হযরত মিকাইল বললেন এখানে সর্বোত্তম সম্মানিত ব্যক্তিকে হযরত জিব্রাইল বললেন এই যে মাঝখানে শুয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন সর্বোৎকৃষ্ট মানব মানুষ ওনার চাইতে উৎকৃষ্ট সম্মানিত আর কেহ নাই পাশের ফেরেশতা বললেন ঠিক আছে তাহলে ওনাকে নিয়ে চলো সুবহানাল্লাহ বলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করলেন জাগ্রত করার পরে জমজমের পানি আনা হলো জমজমের পানি এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ায় দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে শোয়ায় দিয়া তার বুক থেকে শুরু করে পেট পর্যন্ত চাকুর মাধ্যমে ফেরে ফেললেন ভিতর থেকে কি যেন বের করলেন জমজমের পানি দ্বারা ধৌত করলেন আবার শ জায়গা ফিট করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এটাকে বলা হয় সিনাসাক আমি আগেও বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারবার সিনাসাক হয়েছে কয়বার চারবারের ভিতর ছোট্টবেলায় দুইবার কোরআন নাজিলের আগে একবার আর আরশে আযিমে যাওয়ার আগে একবার এখন কোন জায়গায় রওনা করছেন আরশে আযিমে এই জন্য সেই জায়গায় যাইতে হলে কিছু আলাদা স্পেশাল পাওয়ার থাকার দরকার আছে না নেই ভাইয়ের আমার কারণ হলো জ্ঞান বলে প্রথম আকাশ যখন মানুষ পাড়ি দিবে তখন সেখানে আগুনের ঝলক আছে কিসের ঝলক এই ঝলকটা পাড়ি দিতে গেলে যে কোনো মেশিন মুহূর্তের ভিতর জ্বলে পড়ে ছাই খাই হয়ে যায় এই জন্যই আজ থেকে দেড় হাজার বছর আগে জ্যোতির্বিজ্ঞানী যারা ছিলেন তারা আল্লাহর নবীর মিরাজকে বিশ্বাস করতে পারেন নাই বর্তমান সময়ে অনেক মানুষ আল্লাহর নবীকে নবীর মিরাজ বিশ্বাস করে না কারণ তাদের যুক্তিতে ধরে না এতগুলো বিষয় পাড়ি দিয়ে যেখানে আগুন আর আগুন তিনি হইলেন একজন মানুষ এগুলো পাড়ি দিয়ে তিনি কিভাবে উপরে গেলেন তাদের মাথায় ধরে না আমার ভাইয়েরা
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলো পাড়ি দিবেন এই জন্য তার ভিতরে আলাদা একটা পাওয়ার অথবা ক্ষমতার দরকার আছে না নাই এই জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিব্রাইল এবং হযরত মিকাইল সহকারে তিনজন ফেরেশতা সিনা সাকের ভিতরে মাধ্যমে আল্লাহর নবীর ভিতরে ওই সাহস ওই রকম ক্ষমতা ঢুকায় দিয়েছে উপরে যাওয়ার জন্য যে ক্ষমতা দরকার আচ্ছা আপনারা বলেন তো 10 তলার উপরে একটা উদাহরণ দেই 10 তলার উপরে যারা উঠছেন যখন ছাদের সাইডে গেছেন এই ভাবে যখন তাকাইছেন নিচের দিকে তখন আপনার বুক কি রকম করে এরকম করে না এই পড়ে গেলাম মনে হয় এরকম করে তো ঠিক এটা 10 তলা অল্প এই পৃথিবী পাড়ি দিয়ে আপনার সূর্য পাড়ি দিয়ে গ্যালাক্সি পাড়ি দিয়ে লক্ষ লক্ষ গ্যালাক্সির স্তর পাড়ি দিয়ে ব্ল্যাক হোল পাড়ি দিয়ে প্রথম আকাশ কোটি কোটি আলোক বছর উপরের রাস্তা এই রাস্তাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পাড়ি দিবেন সেখানে সাহসের দরকার আছে না নাই এই জন্যই সিনা সাকের মাধ্যমে আল্লাহর নবীর জেসম মুবারাকের ভিতর বুকের ভিতর আল্লাহ আল্লাহ পাক সাহস ঢুকায় দিয়েছে ভাইরা আমার সিনা সাক শেষ হযরত জিব্রাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করাইলেন কেউ বলছেন গোসল করাইছেন এই কাজটুকুন যখন সম্পন্ন হয়ে গেল বোড়া কানা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বোড়াকে কদম রাখেন আল্লাহ পাক আরশ আযিমের মেহমান হিসেবে আপনাকে কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ মুহূর্তের ভিতর দেখবেন আরশ আযিমের ভিতর আপনাকে নিয়ে যাবে আপনি বোড়াকে এর উপর কদম রাখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কোন অংশে এটা পুরো রাত্রি না লাইলা রাত্রির কোন অংশে এই কাষ্টগুণ ঘটেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন বোরাকের বিপর অনেক ব্যাপারে অনেক কথা এগুলো ছেড়ে দিতে হচ্ছে এজন্য সময় পাবো না লম্বা আলোচনা তো বোরাকের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন এটা গাধার চাইতে আপনার ছোট খচ্চরের চাইতে বড় একটা জান যেটার উপরে সুন্দরভাবে বসা যায় এটার নাম হলো বোরাক এটার নাম বোরাক কেন রাখা হলো বারকুন শব্দ থেকে বোরাক বারকুন শব্দের অর্থ হলো বিজলি বারকুন শব্দের অর্থ কি বিজলি বিজলি যখন আসে মনে হয় 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকে ঠিক না তাহলে 1 সেকেন্ডও না এই মুহূর্তের মধ্যে দেখলাম নাই তো বিজলি খুব দ্রুত হয় এই জন্য ওই জানটা ওই আপনার গাড়িটার নাম বোরাক রাখার অর্থ হলো এটা এত দ্রুত যে দুনিয়ার কোন জান এই বোরাকের সাথে পারে না পৃথিবী থেকে শুরু করে আকাশে যাইতে তার একটা লাফ দরকার হয় সুবহানাল্লাহ কোন না কয় কয় কদম লাগে এক কদম মানে এক লাফে বোরাক আকাশে চলে যেতে পারে মুহূর্তের ভিতর চোখের পলকে তাহলে এটার স্পিড আছে না নেই এই জন্য এটাকে বলা হয় বোরাক এটাকে কি বলা হয় বোরাক নবী আপনি এটা দিয়ে উঠেন বসেন নবী সাল্লাম বসলেন ভাইরা আমার মুহূর্তের ভিতর একটা বাগানে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে খেজুর গাছের অভাব নাই আল্লাহর নবী বললেন জিব্রাইল এটা কোন জায়গা এত পরিমাণ খেজুর গাছ হযরত জিব্রাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ এটা হলো এমন একটা জায়গা কিছুদিন পরে আপনি এই জায়গার ভিতর হিজরত করে চলে আসবে এটা হলো মদিনাতুল মুনাওয়ারা আপনি যেই জায়গায় হিজরত করবেন ওই জায়গাটা আপনাকে আগেই দেখায় নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আগেই বলছে নিদর্শন দেখাইবেন নিদর্শন ঠিক না নিদর্শন দেখাইবেন বোরাকে আবার কদম রাখলেন বোরাক আরেকটা টান দিয়া সাদা একটা মাঠের ভিতর নিয়ে গেলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল এটা কোন জায়গা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই জায়গা যেই জায়গার ভিতর দাঁড়াইয়া হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন আল্লাহ তোমাকে দেখতে চায় তখন আল্লাহ পাক তার নূরের একটা কিঞ্চিত তাজাল্লি তার উপর ঢেলে দিয়েছিলেন মুহূর্তের ভিতর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই খাই হয়ে গেছে এটা হলো ওই জায়গা ওই যে পাহাড় আর এই মাঠ হইল ওই জায়গার একটা মাঠ জোরে বলেন সুবহানাল্লাহ এই জায়গার নাম হলো তুরে সিনা এই জায়গার নাম কি তুরে সিনা তুর পাহাড় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন আবার একটা টান দিয়ে আরেকটা জায়গায় নিয়ে গেলেন সেই জায়গার নাম হলো বেতলহাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এটা কোন জায়গা না জানি না
জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গা এমন একটা জায়গা যেই জায়গার ভিতর পিতা ছাড়া সন্তান আল্লাহ নাযিল করে দিয়েছে এই জায়গা হলো হযরত ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন কোন নবী ঈসা নবীর পিতা ছিল পিতা ছাড়া সন্তান এই জায়গা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন আবির্ভাব অথবা জন্মগ্রহণ করাইছেন তার নাম হযরত ঈসা রূহুল্লাহ এরপর আবার কদম রাখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আগাইতেছেন আগাইতেছেন এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেই জায়গা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ তার আঙ্গুলের নখগুলো পিতলের ন্যায় লম্বা লম্বা হয়ে গেছে সে পিতলের নখগুলো দ্বারা তার চেহারাকে খামসাইতেছে বক্ষমূলকে খামসায় তার সামনের চামড়াগুলো সে খামসায় খামসায় রক্তাক্ত করে ফেলতেছে জিব্রাইলেরা কারা জিব্রাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যে সকল মানুষগুলো একে অপরের গীবত করেছে শিকায়ত করেছে অন্যের দোষ ত্রুটি মানুষের কাছে বসে বসে বর্ণনা করেছে ওই সকল মানুষগুলো আজকে তাদের এই কৃত অপরাধের কারণে তাদের নখগুলো দ্বারা খামসায় আরেকটু সামনে যাওয়ার পরে একই রকমের হাদিস আরেকটু সামনে যাওয়ার পরে দেখলেন আরেক দল মানুষকে গোশত কেটে কেটে খাওয়ায় বললেন জিব্রাইল এরা কারা গোশত খেতে চায় না কিন্তু জোর করে কাঁচা গোশত তাদেরকে খাওয়ানো হয় জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় এই সকল মানুষ গীবত করেছে শিকায়ত করেছে অন্যের দোষ ত্রুটি দোকানে পাটে এখানে সেখানে বসে বসে তারা বর্ণনা করছে দুনিয়ায় তারা মানুষের গোশত খেয়েছে এই জন্য আল্লাহ পাক মৃত্যুর পরেও তাদেরকে গোশত খাওয়ান বলেন না নাউযু বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন সামনে আগাইলেন যায় দেখলেন কিছু সংখ্যক নারী মহিলা জাহান্নামের আগুন জ্বলতেছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি বললেন হে জিব্রাইল এরা কারা এই সকল নারী আবার কারা যে সকল নারীর সংখ্যা হলো জাহান্নামের ভিতর বেশি আল্লাহর ফেরেশতা নূরের ফেরেশতা জিব্রাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের ভিতর নারীর সংখ্যা বেশি দেখতেছেন পুরুষের সংখ্যা কম এরা ওই সকল নারী যারা দুনিয়ার ভিতর বেশি বেশি মানুষকে অভিশাপ দিত আল্লাহ তাআলাকে অভিশাপ দিয়েছে আর কথায় কথায় তারা মানুষকে খারাপ বলেছে অনেক নারী স্বভাব তোর উপর ঠাড়া হরুক আছে না নাই তোর আল্লাহ বর্ষ করুক তোর আল্লাহ মারে নাকা তুই মরস নাকা তোর উপর বিপদ আসে নাকা সব বিপদ কি আমার উপরই আসে নাই এই সকল নারী যারা এদেরকে আল্লাহ পাক জাহান্নামে আগুনে জ্বালাইবেন তাদের কোনো শুকরিয়া নাই খালি বকাবকি করে শেষ পর্যন্ত আল্লাহকে বকা দেয় খোদা আমারই চয়ে দেয় আর কেউ চোখে দেখে না আমারই দেখছে ভাইয়ের আমার আল্লাহ নবী এখানে অনেকগুলো আরো আছে সামনে গেলেন দেখলেন যে কিছু মেয়েদের স্তনের ভিতর আংটা লাগানো অবস্থা ঝুলে রাখছেন বললেন এরা কারা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়াতে জেনা করছে এই জন্য এদের নিশাস্তি সামনে আগাইলেন দেখলেন যে কিছু সংখ্যক মানুষের মাথাগুলোকে পাথর দ্বারা আঘাত করতেছেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথরটা ছিটকে আরেক জায়গায় পড়ে ফেরেশতা যখন পাথর আনতে যায় পাথরটা আনতে যাইতে আর আসতে এসে দেখে আবার পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ মাথা হয়ে গেছে আবার একটা আঘাত করে এইরকম আঘাতের পর আঘাত করতেছে আর বান্দা খালি চিৎকার মারে বললেন এরা কারা ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার ভিতর ফজরের নামাজ আদায় করেনি কোন নামাজ ফজরের নামাজ আমার ভাইরা আবার সামনে আগাইলেন অনেক কথা সামনে আগাইলেন যায় দেখলেন কিছু সংখ্যক মানুষ তাদের পেটের ভিতর সাপ কিলবিল কিলবিল করে আর আগুন দ্বারা পেটটা ভরপুর এ রে জিব্রাইল এরা কারা জিব্রাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ভিতর এই সকল মানুষগুলো এতিমের সম্পদ নষ্ট করছে দুনিয়ায় এতিম ছিল বাবা মরে গেছে বাবা বড় ভাইয়ের ছেলে অথবা ছোট ভাইয়ের ছেলে বাবা নাই এখন ভাইয়ের সম্পত্তি দখল করেছে ছেলেদেরকে দেয় নাই এতিমদের উপর অন্যায় অবিচার করেছে এই রকম মানুষ মনে হয় নাই এই সকল মানুষগুলোর পেট সাপ দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন আগুন দ্বারা পূর্ণ করে দিবেন শাস্তি দিবেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ায় এতিমের সম্পদ নষ্ট করছে
এই রকম ভাবে অনেক সিনারি আল্লাহর নবীকে জান্নাত এবং জাহান্নামের সিনারি দেখাইলেন দেখানোর পরে এক সময় হঠাৎ করে বোরাক তার বাহনটা হঠাৎ করে বাইতুল মুকদ্দাসের গেইটের ভিতরে নিয়ে পৌঁছায়া দেয় আমি এখন যে ঘটনাটুকুর বললাম এগুলোর ব্যাপারে দুইটা মত কে বলছেন বাইতুল্লাহ থেকে রওনা দিয়া বাইতুল মুকদ্দাসে যাওয়ার সময় এই সবগুলো ঘটনা আল্লাহর নবী দেখছেন আবার কেউ বলছেন আল্লাহর নবী যখন মেরাজে রওনা করলেন মেরাজে যাওয়ার পরে প্রথম আকাশে ওঠার পরে প্রথম আকাশে ওঠার পরে দ্বিতীয় আকাশে এখনো উঠেন নাই এই ফাঁকা জায়গার ভিতর এই ঘটনাগুলো দেখছেন দুইটা মতই খুব শক্তিশালী এইজন্য আমি বলে দিলাম দুই জায়গার যে কোনো এক জায়গায় দেখছেন আমি প্রথমে বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস গিয়া পৌঁছলেন আল্লাহর নবী নামলেন বোরাকের যেই গলার ভিতর রশি ছিল এই রশিটা একটা পাথরের ভিতর বেঁধে ফেললেন জোরে বলেন সুবহানাল্লাহ এই পাথরটা সহজ কোনো পাথর নয় এই পাথরের ভিতর হযরত আদম থেকে শুরু করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই মসজিদে নামাজ পড়েছেন এসেছেন তারাও এই রকম বাহন অথবা উট অথবা ঘোড়া নিয়ে আসতেন এই জায়গার ভিতর তারাও এই রকম পশুকে বেঁধে রেখেছে আল্লাহ বলেন হে নবী এই এই পাথরের ভিতর বাঁধেন এই পাথরটা গর্ত করা ছিদ্র করা এই পাথরের ভিতর পূর্বের নবী রাসূলগণ তাদের জানগুলো তাদের পশুগুলো বেঁধে রাখতেন আপনি ওই জায়গা বাঁধেন সুবহানাল্লাহ বোরাককে বাঁধছেন বোরাক যদিও যাবার জিনিস না কিন্তু ফর্মালিটি অবলম্বন করছেন আগের নবীরা বাঁধছেন এলিগা তিনি বাঁধছেন আল্লাহর নবী ভিতরে ঢুকলেন আজান হয়ে গেল একামত হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের সমাগম কে নামাজ পড়াবেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন আল্লাহর নবী সামনে গেলেন নামাজ শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি কে কে নামাজ আদায় করলো না না আমি জানি না জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে একদম হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে আপনার পূর্ব পর্যন্ত হযরত ঈসা রূহুল্লাহ এই পর্যন্ত 124,000 মতান্তরে 224,000 পয়গাম্বর এবং আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দোয়া করেন আল্লাহর নবী দোয়া করলেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন বলা হয় ঠিক কি না ইমামুল মুরসালিন মানে সমস্ত নবীদের ইমাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী তোমার নবী সব নবীর ইমাম আল্লাহু আকবার আল্লাহ পাক তার হাবিবকে সব জায়গা শ্রেষ্ঠত্ব দান করলেন কোন নবীকে আল্লাহ পাক মেরাজ করান নাই অথবা ঊর্ধ্ব গমন করার নাই একমাত্র তার বন্ধু দুজাহানের বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইয়া প্রমাণ করলেন তিনি আমার অনেক কাছের বন্ধু বন্ধু তো অনেক আছে আছে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হাবিবুল্লাহ ঠিক কি না যার জন্য আল্লাহ নিজে পাগল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে যার জন্য পাগল আল্লাহ নিজে তার নবীর প্রেমে পাগল সুবহানাল্লাহ ভাইয়ের আমার নামাজ শেষ বোরাকে আবার উঠলেন এক টানে প্রথম আকাশে লাগায় দিলেন সুবহানাল্লাহ গেট খোলা হলো গেট খোলার জন্য আবদার করা হলো উপর থেকে আওয়াজ আসলো কারা আপনারা কে হযরত জিব্রাইল জবাব দেয় বেটা তাড়াতাড়ি খোল জামানার শেষ পয়গাম্বর আল্লাহর মেহমান দুজাহানের বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাঁড়িয়ে আছি আল্লাহু আকবার কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় ফেরেশতারা দেখে সালাম শুরু করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গিয়ে দেখলেন হযরত আদম নবী এই রকম সিংহাসনে ঘুমায় জোরে বলেন সুবহানাল্লাহ চোখ বন্ধ করে এরকম ঘুমাইতেছে হযরত জিব্রাইল বলেন ইয়া আদম সফিউল্লাহ হে আদম সফিউল্লাহ যখন বলছে কে রে
হে আদম আপনার পাশে দাঁড়ায় আছে আপনার সন্তান আদি পিতা আদম না আপনার সন্তান যিনি সর্বশ্রেষ্ঠ নবী যিনি শেষ নবী যার উসিলায় আপনি মুক্তি পাইছেন সুবহানাল্লাহ আপনার যে ছোট ভুল কি হয়েছিল এই ভুলের যখন আপনি আল্লাহর দরবারে আরজি করলেন এই নবীর নাম নিয়া সুবহানাল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে হযরত আদম নবী আমার নবীকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দাঁড়ায়া গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ সালাম করলেন আমার নবী সালাম দিবেন আর নবী হলেন আগন্তুক আসছেন যে আসে সে সালাম দেয় ঠিক কি না নবী সাল্লাম সালাম দিলেন আল্লাহ নবী সাল্লামের বাবা আদম সফিউল্লাহ সালাম গ্রহণ করলেন মুসাফা করলেন মুয়ানাকা করলেন তারপরে তারা সুখ দুঃখের আলোচনা করলেন কথাবার্তা বললেন বলার পরে হযরত আদম সফিউল্লাহ আল্লাহ নবী সাল্লামকে বিদায় দিলেন আল্লাহ পাক বিদায় হওয়া শেষ হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বোরাকে কদম রাখেন বোরাকটা এক টান দিয়ে নিয়ে গেল দ্বিতীয় আকাশে দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ সেখানে অনেক কথাবার্তা বললেন আবার বোরাক টান দিয়ে তৃতীয় আকাশে সেখানে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আবার এক টান দিয়ে নিয়ে গেলেন চতুর্থ আকাশে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ আরেক টান দিয়ে নিয়ে গেলেন পঞ্চম আকাশে সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ আরেক টান দিয়ে ষষ্ঠ আকাশে সেখানে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মূসা কালিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান হুজুর বললেন আল্লাহর দরবারে আল্লাহ পাক আমাকে দাওয়াত করেছেন আমি আল্লাহর নবীর দাওয়াতে সাড়া দেওয়ার জন্য আরশ আজিমে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন গেছেন যায় দেখে হযরত মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন কি পড়েন নামাজ পড়েন তো সেখানে হযরত মূসা নবীর সঙ্গে কথাবার্তা হলো তো মূসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো যাইতেছেন আল্লাহর দরবারে আমাদেরকে তো ওই পাওয়ার আল্লাহ দেন নাই আপনাকে স্পেশাল ভাবে দেওয়া হলো তো আপনার কাছে একটা আরজি আল্লাহর কাছে যদি যান আল্লাহ কি দেয় আমার একটু জানাই সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে কি দেয় হাদিয়া তো হবা আবার তো এদিক দিয়ে যাইবেন একটু জানায়েন তো ঠিক আছে জানাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বোরাক নিলাম আরেক টান দিয়া সপ্তম আকাশের গেটে লাগায় দিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সপ্তম আকাশে যখন গেলেন দেখলেন সেখানে একটা পিলারের ভিতর ট্যাক লাগায়া বসে আছে হযরত ইব্রাহিম জোরে বলেন সুবহানাল্লাহ ট্যাক লাগায় বসে আছে যায় বললেন জিব্রাইল বললেন ইয়া ইব্রাহিম হে আল্লাহর নবী ইব্রাহিম দেখুন কাকে নিয়ে আসছি আপনার আরেকজন সন্তান জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীও কি পিতা ঠিক কি না মনে রাখবেন সমস্ত নবী রাসূলের সিলসিলা তো পৃথিবীতে ছিল কিন্তু আমরা কোন নবীর সিলসিলা ইব্রাহিম নবীর কোন নবীর ইব্রাহিম নবীর দুই ছেলে কয় ছেলে একদিকে ইসমাইল আরেকদিকে ইসহাক ইসমাইল বিবি হাজেরার সন্তান আর ইসহাক হইল বিবি সায়রার সন্তান ওই যে বুড়া হয়ে গেছে সন্তান হয় না ওই যে আপেল খাইয়া সন্তান হইছে মনে নাই ইসহাক তো এই ইসহাক একদিকে আর এদিকে হযরত ইসমাইল এই ইসমাইলের সিলসিলায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সুবহানাল্লাহ তো সেই দিক থেকে এই জন্য জাতির পিতা বলা হয় কাকে ইব্রাহিম কথা বুঝেন নাই আর আমাদের আদি পিতার নাম কি আদম সফিউল্লাহ এখন সেখানে যায় দেখে তখন সন্তানের খোঁজ পাইছে লাফ দিয়ে উঠছে সালাম কালাম মুয়ানাকা অনেকদিন পরে পাইছে জরায়া ধরছেন অনেক কথাবার্তা এখন ইব্রাহিম নবী হ্যাঁ সন্তানকে পাইয়া এখন হাতে হাত ধরে ঘুরায় আর দেখায় এটা এটা দেখায় একটা মসজিদের ভিতর নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই যে একটা মসজিদ দেখেন এই মসজিদটা হইল বাইতুল মামুর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যেই জায়গায় কাবা যেই জায়গায় আপনি তাওয়াফ করেন
ওই যেই জায়গা থেকে আপনাকে হাতিমে কাবা থেকে উঠায় আনা হয়েছে সেই ঠিক ওই কাবা বরাবর এই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতের জন্য বানায় দিয়েছে আল্লাহ রাসূল দেখলেন যে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ঢুকতেছে আর নামাজ পড়তেছে আরেক দরজা দিয়ে বের হয়ে যায় হযরত ইব্রাহিম নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে ফেরেশতারা শুধু মাত্র ইবাদত করার জায়গা তবে একটা খবর আপনাকে জানাই এখানে একই সঙ্গে এক জামাতে 70,000 ফেরেশতা দাঁড়ায় নামাজ পড়তে পারে ইয়া রাসূলুল্লাহ এখানে বুঝার এবং শিক্ষণীয় যে বিষয়টা আসে বিষয় হলো যে 70,000 ফেরেশতা একবার এখানে নামাজ পড়ার চান্স পাইলো কিয়ামত পর্যন্ত সিরিয়াল দিয়া আবার এখানে নামাজ পড়ার সুযোগ পাবে না তাহলে এখন আপনি বুঝেন যে আল্লাহ পাক আল্লাহর আকাশে এবং জমিনে কত কুঠি কুঠি ফেরেশতা তৈরি করছেন ঠিক কি না যে একবার যে ওই মসজিদে নামাজ পড়ার সুযোগ পায় যে সিরিয়াল দিয়ে আবার যে আসবে এই মসজিদে নামাজ পড়ার জন্য কিয়ামত শেষ হয়ে যাবে সে চান্স পাইবে ভাইরা আমার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আর এখানে দেরি করেন না আল্লাহ ওয়েট করতেছে সুবহানাল্লাহ বলেন সেখানে হযরত ইব্রাহিম নবীর সঙ্গে আরো অনেক কথাবার্তা দেখলেন ইব্রাহিম নবীর পাশে অনেক ছোট ছোট বাচ্চারা ঘোরাঘুরি করে আর তারা তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা এই ইব্রাহিম নবী আর কারা ইব্রাহিম নবী জবাব দেন ইয়া রাসূলুল্লাহ এগুলো হলো ছোট ছোট বান্দা আল্লাহর বান্দা যে বান্দাগুলো ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে বালেগ বালেগ হওয়ার পূর্বেই অনেক বাচ্চারা পানিতে পড়ে মারা গেছে অনেক বাচ্চা লঞ্চ ডুবি অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক বাচ্চা মা যখন প্রসব করবে দুনিয়াতে আসার আগে পেটের ভিতর মারা গেছে আবার অনেক বাচ্চা দুনিয়ায় আসার সময় মারা গেছে ইয়া রাসূলুল্লাহ এই রকম যত বালক বালিকা যারা বালেগ বালেগা হয় নাই কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো আমার কাছে জড় হয় আর আল্লাহর দরবারে আল্লাহর তাসবিহগুলো তারা পড়তে থাকে এই জন্য ছোট ছোট যে বাচ্চাগুলো মৃত্যুবরণ করে এরা সকলে জান্নাতি ভাইরা আমার শুধু তাই নয় কিয়ামতের ময়দানে যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করলেন কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভপাত করাইলেন দুনিয়ায় আসার পরে কিছুদিন পর বাচ্চাটা মারা যায় ওই মা শোকের ভিতর পড়ে যায় কত আদর স্নেহ ভালোবাসা মুহাব্বত মা সন্তানের আদর সন্তানকে তো কোনো সময় মা ভুলতে পারে না যেই রকম ভাবে ওই সন্তানটাকে মা ভুলে নাই কিয়ামতের ময়দানে ওই সন্তান তার মাকে ভুলবে না কিয়ামতের ময়দানে কোনো ভাবে যদি মা জাহান্নামী হয়ে যায় ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে যখন মাকে টানতে শুরু করবে ছোট্ট বাচ্চারা সামনে এই রকম ব্রেকেট হয়ে দাঁড়ায়া যাবে বাচ্চারা বলবে ফেরেশতারা আমার মাকে কোথায় নাও তোমার মা দুনিয়ার ভিতর অন্যায় অপরাধ করেছে এই জন্য তোমার মাকে জাহান্নামে নিয়ে যায় বাচ্চা বলবেন একটু রাখো আমি আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহকে ডাক দে আল্লাহ আমার মা ছোটবেলায় আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণের যন্ত্রণা অনুভব করেছে দুনিয়ায় প্রসব করার সঙ্গে সময় তার জান চলে যায় এই রকম অবস্থা হয়ে গেছে আমার মা আজকে জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি জান্নাতে থাকব তা হয় না আয় আল্লাহ তাআলা প্রয়োজনে আমি ছোট্ট তোমার বান্দা জান্নাতে যাব না আমার মায়ের সঙ্গে আমাকেও জাহান্নামের আগুনে জ্বালায় দাও আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেশতা আমার বান্দা অভিমান করেছে আমার বান্দার দোয়া আমি কবুল করলাম যাও আমার বান্দা এবং তার মাকে সহকারে টেনে টেনে জান্নাতের ভিতর ঢুকাইয়া দাও জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সময় যায় তাড়াতাড়ি চলেন বোরাকির উপর বসলেন এক টান দিয়া সিদরাতুল মুনতাহায় সুবহানাল্লাহ বলেন
সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা যেটার নাম বলা হয় বাংলায় বলা হয় বর্ডার সিদরা সিদরা মানে বড়ই বড়ই কি বড়ই আর মুনতাহা মানে শেষ মুনতাহা মানে শেষ মানে এমন একটা জায়গা সেখানে একটা বড়ই গাছ আছে আর কি সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে আর এই বড়ই গাছটা হলো আকাশ বাতাস ধুলুক বুলুক যা তো যা কিছু আছে সব কিছুর উপরে এটার উপরে আর কোনো আকাশ নাই পৃথিবী নাই কিছুই নাই এটার উপরে শুধু আল্লাহর নূর আর নূর সুবহানাল্লাহ এটাকে বলা হয় কি সিদরাতুল মুনতাহা বর্ডার একদম শেষ উপরে উঠতে উঠতে যেই জায়গা শেষ এর উপর আর কিছুই নাই এটা এমন একটা জায়গায় যেই জায়গায় আল্লাহর নূরের ফেরেশতা পর্যন্ত উঠতে পারে না জিব্রাইল কি আল্লাহর নূরের ফেরেশতা না সেখানে স্টপ স্টপ হয়ে গেছে বাইরে আমার সেখানে একটা বড়ই গাছ যেই গাছটা যেই গাছটার শিকড়টা ষষ্ঠ আকাশে আর এটা ডাল পালা হইল সিদরাতুল মুনতাহা ইয়া রাসূলুল্লাহ এমন একটা জায়গা এখন আপনি রওনা করবেন যেই জায়গায় বোরাক যাইতে পারবে না ঠিক আছে বোরাক যাইতে পারবে না তাহলে তুমি চলো ইয়া রাসূলুল্লাহ বোরাক কেন আমি কেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোন নূরের ফেরেশতা এই জায়গার উপরে ঢুকতে পারে না এই জিব্রাইল তাহলে আমি কি করব কিভাবে যাব আল্লাহর কাছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশন নেবেন না কারণ দাওয়াত করেছেন আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে এখান থেকে কিভাবে নেবেন সব ব্যবস্থা আপনার প্রতিপালক করে রেখেছে মুহূর্তের মধ্যে আরেকটা গাড়ি চলে আসলো যেটাকে বলা হয় রফরফ সিংহাসন বিশাল মাপের একটা সিংহাসন হাদিস প্রমাণ করে সিংহাসনটা সম্পূর্ণ স্বর্ণের তৈরি কিসের তৈরি স্বর্ণের তৈরি সোনায় খচিত অনেক নকশা করা আমাদের দুনিয়ার নকশা মনে করেন না আর দুনিয়ার সোনাও মনে করেন না কি জান্নাতি স্বর্ণ আর জান্নাতি ফেরেশতা দ্বারা এটাকে নকশা করা হয়েছে সুবহানাল্লাহ এটার নাম কি রফরফ ভাইরা আমার এটা এমন একটা গাড়ি যেটার ভিতরে কোনো ইঞ্জিন নাই তেল দিতে হয় না আপনার কোনো মোবিল দিতে হয় না এইভাবেই চলে এটা আল্লাহর হুকুমে তো যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এটার উপর উইটা সুন্দর করে বসেন তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছে যেই বসছে এক টান দিয়া আরশে আজিমের গোড়ায় নিয়ে ঠেকায় দিছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের গেটে দাঁড়ায় আছে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া দিলেন কারণ আল্লাহ এবং আল্লাহর নূরের ফেরেশতা কার উপর সালাম দেয় কথা বুঝেন আল্লাহ এবং আল্লাহর নূরের ফেরেশতা দুরুদ ও সালাম পড়ে কার উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কোরআনে আছে না নাই এখানে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে এই কথাগুলো হাদিস পাকে আসে তবে সেখান থেকে কিছু কথা আল্লাহ নবী নিজে পরবর্তীতে জানায় দিচ্ছেন সেটা হলো আল্লাহ পাক আসার সময় আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাচ্ছেন আপনাকে আমি কি দিব ঠিক আছে আপনাকে হাদিয়াতান আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আল্লাহ নবী আল্লাহ আল্লাহ পাক আমাকে হাদিয়া দান করছেন 50 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে আবার বিদায় নিয়ে ব্যাক করে আবার চলে আসেন কোন জায়গায় সিদরাতুল মুনতাহা সেখানে আছে কে হযরত জিব্রাইল দাঁড়ায় আছে ভাইরা আমার বোরাকে উঠলেন সপ্তম আকাশ পাড়ি দিলেন ষষ্ঠ আকাশ পাড়ি দেওয়ার সময় সেখানে হযরত মূসা আছে না নাই ডাক দিছি ইয়া রাসূলুল্লাহ ভুলে গেছেন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা কালিমুল্লাহর কাছে গেলেন হে মূসা আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন জোরে বলেন কত ওয়াক্ত 50 ওয়াক্ত 50 ওয়াক্ত
একটু চিন্তা করতেস। আল্লাহ নবী বলতেছে মুসা কি চিন্তা করো, কয় 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত বনি ইসরাইল তাকে উপরে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ দিছে, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা কেমনে পড়বো চিন্তা করতেছ। হুজুর একটা কাজ করেন, আবার যান, সুবহানাল্লাহ, আবার যান। আবার গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক অনেক কথা এখানে আমি সবগুলো বাদ দিলাম, আল্লাহ পাক কমায় দিলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন, আছে কয় ওয়াক্ত? 45। আবার আসলেন, হযরত মূসা নবী কয় না, ওই তো না, আবার যান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বন্ধু, আমি একজন নবী, আপনি একজন নবী, আমরা ভাই ভাই, আপনার দুঃখ আমি বুঝি, আমার বিষয় আমি তো বনি ইসরাইল নিয়ে নামাজ পড়তাম 2 ওয়াক্ত, আমি এটা ভালো মতো বুঝি, কতটুক নামাজি মানুষ, আপনি আবার যান, এরা পড়তো না। আল্লাহ নবী আবার গেলেন, এইরকম ভাবে কয়েকবার যাওয়ার পর আস্তে আস্তে বারবার পাঠাইলেন, যাইতে 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 ছোট হয়ে আস্তে আস্তে 5 ওয়াক্তের মধ্যে আইছে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার যাওয়ার সময় ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? ঘটনা হলো আল্লাহ পাক আমার প্রতি সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত না, আর একটু কমাইলে মনে ভালো হইতো, করে না আর যাইতাম না, সুবহানাল্লাহ, কর 9 বার 10 বার বাড়াইছো আর যাইতাম না, 5 ওয়াক্ত আছে এইটাই, তোমার উম্মতের উপর 2 ওয়াক্ত ছিল, আমার উম্মত আরো স্ট্রং, এরা 5 ওয়াক্ত পড়বে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া তিনি জগতের ভিতর আসলেন, জগতের ভিতর আসলেন, অল্প সময়, কত সময়? হাদিস পাক প্রমাণ করে আল্লাহ নবীকে যখন ওযু গোসল করাইলেন, ওযু গোসল করাইলে পানিগুলো নিচের দিকে গড়িয়ে যায় কিনা, আয়েশা দেখে, মেরাজ যখন শেষ, আয়েশা দেখে ওই পানিগুলো এখনো গড়াইতেছে, তাহলে কত সময়, কত অল্প সময় মেরাজটা হয়ে গেছে। এখন সকালবেলা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কুরাইশ বংশের ভিতর বর্ণনা করতেছিলেন, তখন মানুষ হা 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 করা শুরু করছে, পাগল, এতদিন মুহাম্মদের পাগল বলছিলাম একটু একটু, আজকে দেখি মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কি কয়, পুরাই পাগল, এটা একটা কথা হইল। প্রথম আকাশ পাড়ি দিছে না, প্রথমে গেছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা কইরা আবার ফেরত আইছে, পাগল হয়ে গেছে ভাইরা, আমার তার একটা চান্স পাইলো, এতদিন পাগল বলছি মানুষ বিশ্বাস করে নাই, এখন এই কথা দ্বারা তাকে পূর্ণ পাগল বানাইতে পারবো। কাফের মুশরিক তারা এটা প্রচার করা শুরু করলো, আবু জাহেল একটা চান্স পাইছে, সে বলতেছে মুহাম্মদের বন্ধু আছে একজন আবু বকর, সে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার কাছে আগে যাই, তার যায় বলি, সে তো বিশ্বাস, তাকে খুব বিশ্বাস করে, মানে মুহাম্মদকে, এখন যায় তার কাছে আগে বলবো, দৌড়ে গেছে, এ আবু বকর কোথায়, আরে গরম খবর আছে, তাড়াতাড়ি আসো, কি হইছে, শুনছো খবর? না শুনি নাই। খবর হইল তোমার নবী মুহাম্মদ বলছে গতকাল রাত্রি বেলায় সে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আরশে আজিম পর্যন্ত যাই, আবার ব্যাক করে সে নাকি দুনিয়ার ভিতর আসছে, দেখছো কেমন পাগল, তুমি তার ধর্ম গ্রহণ করছো? আবু বকর ডাক দেয়, রে আবু জাহেল, সত্যি করে বলো এই কথাটাই কি নবীজি বলছেন? তিনি বললেন, হ্যাঁ আমি যেইভাবে বললাম এইভাবে তোমার নবী বলছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী যা বলেছে সব কিছু তিনি সত্য বলেছে, সব কিছু তিনি সত্য বলেছেন, একটাও এখানে ভুল নাই। ভাইয়ের আমার এই জন্যই তাকে সিদ্দিক উপাধি দিলেন, কে? বিনা চ্যালেঞ্জে বিশ্বাস করে ফেলছেন, কারণ তার কথা একটাই, যিনি তার এই 51 বছর আল্লাহ নবী মেরাজ করছেন, এই 51 বছর পর্যন্ত যে ব্যক্তিরা একটা মিথ্যা বলেন নাই, আজকে 51 বছরের কালে এসেছে এত বড় একটা মিথ্যা বলবে, এটা হযরত আবু বকর কোনোভাবেই বিশ্বাস করতে পারেন? তিনি বলছেন, তুমি যদি এটা বইলেই থাকো আর এই কথাটাই যদি হুজুর বলে, এটা সঠিক, এখানে কোনো ভেজাল।
এখানে বেশি একটা সুবিধা করতে পারে এখন অনেক মানুষ জড় করে ফেলছে কাফের মুশরিকরা যে মুহাম্মদ কে পাগল উপাধি দিবে একটা চান্স পাইছে ভাইরা আমার হাজার হাজার মানুষ দ্বারা আছে কুরাইশ বেদিন ইহুদি খ্রিস্টান মুহাম্মদ কে পাগল উপাধি দিবে আল্লাহর নবী কে আবু জাহেল বলতেছে হে মুহাম্মদ ঠিক আছে ধরে নিলাম তুমি মিরাজ করছো তবে আমরা বিশ্বাস করব তখনই যখন আমাদের প্রশ্নের জবাব তুমি দিবা ঠিক আছে জবাব দিব ইনশাআল্লাহ বলেন প্রশ্ন করেন ভাইরা আমার আল্লাহর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা প্রশ্ন করবে আবু জাহেল বলতেছে তাহলে প্রশ্ন নাম্বার 1 আপনি বাইতুল মুকদ্দাস গেছেন বাইতুল মুকদ্দাসে মসজিদের ভিতর কয়টা গেট আছে কয়টা দরজা কয়টা জানালা বলতে হবে এখানে হযরত আবু বকর বল যায় কি বলতেছে এগুলো পাগল আল্লাহর নবী মসজিদে ঢুকছে নামাজ পড়ছে হয়তোবা বলতে পারবে যে মসজিদটা কতটুকুন বড় কি কালার মসজিদের সামনে কি আছে না আছে টুকটাক এগুলো বলতে পারবে একজন মানুষকে মসজিদের গেট গুনছে জানালা গুনছে পাগল প্রশ্ন করো কয় না এইটাই কইতিব এইটাই বলতে হবে এই যে আপনারা আছেন আমি তো মনে হয় আমি মুয়াজ্জিন সাহেব বলতে পারবে না যে এই মসজিদে কয়টা দরজা আছে কয়টা জানালা আছে ঠিক কি না পারবেন কিও আমার মনে হয় না বলতে পারবে যারা কাজ করাইছেন হয়তোবা তাদের নলেজে থাকতে পারে ভাইরা আমার যখন প্রশ্ন করেছেন আল্লাহর নবী চোখটা বন্ধ করলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল হাজার হাজার মানুষের সামনে আমার নবীকে অপমান করা যাবে না এ জিব্রাইল বাইতুল মুকদ্দাসটা তুমি দুই হাত দিয়ে উঠাইয়া ধরো আমার নবীর সামনে আমার নবী গনে গনে কয়টা জানালা কয়টা দরজা সব কিছুর বিবরণ আমার নবী কাফের মুশরিকদেরকে দিয়া দিবে গেটটা পুরো বাইতুল মুকদ্দাস যখন আল্লাহর নবীর চোখের সামনে তুলে ধরা হলো আল্লাহর নবী একটা একটা করে গনে 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 সব কিছু রেফারেন্স যখন কাফের মুশরিকদের কাছে পৌঁছে দিলেন সঙ্গে সঙ্গে তারা হতভম্ব হয়ে যায়